ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল, কিন্তু এখনও দিব্যি ঠান্ডা। তবে শীতকালের মতো দিন আর অত ছোট নেই, 6টা পর্যন্ত বেশ আলো থাকে। আমি আর লালমোহনবাবু কফি আর মুরগির কাটলেট খেয়ে ঠিক 6টায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের দিকে। পথে লালমোহনবাবু মাঝে মাঝে বুক ভরে শ্বাস নিয়ে আহ ও শব্দ করে সান্ধ্য ভ্রমণের অভিনয় করছেন। সেটা যে খুব কনভিন্সিং হচ্ছে তা নয়, কিন্তু ক্রমেই আশেপাশের লোকজন এত কমে আসছে, ফুচকাওয়ালা আর ভেলপুরিওয়ালার দল এত পিছিয়ে পড়ছে যে এখন উনি যা খুশি করলে আপত্তিকর কিছু নেই। 10 মিনিট লাগলো আমাদের গম্বজওয়ালা বসার জায়গাটায় পৌঁছতে। বেঞ্চ দখল করার পর এদিক ওদিক চেয়ে লালমোহনবাবু চাপা গলায় প্রশ্ন করলেন, তোমার দাদাকে দেখতে পাচ্ছ কি তপিস? দাদা কেন, কোনো মানুষকেই দেখতে পাচ্ছে না ঘাটের নিচের মাঝিদের ছাড়া। কোনখানে লুকিয়ে রয়েছেন ফেলুদা কে জানে। ঘাটের 150 বছরের পুরনো থামগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তাদের মতো ফাঁকগুলো ক্রমেই অন্ধকার হয়ে আসছে। ওখানে গিয়ে কেউ টাকার ব্যাগ রাখলে বা সে ব্যাগ নিতে এলে কেউ দেখতে পাবে না। বুঝি লালমোহনবাবু আমার হাত খামচে ধরেছেন। হ্যাঁ ঠিকই তো দেখছেন ভদ্রলোক, একটা সাদা প্যান্ট আর কালো কোট পরা লোক হাতে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রিন্সেপ ঘাটের দিকে। অম্বুরবাবুদের ড্রাইভার বিলাসবাবু। বিলাসবাবু এবার থামগুলোর ফাঁক দিয়ে ভেতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেলেন। মিনিটখানেক পরেই তাকে আবার দেখা গেল, এবার হাত খালি। বড় রাস্তায় পড়ে ডাইনে মোড় ঘুরে গাছের আড়ালে গেলেন ভদ্রলোক। 6:30 বেজে গেছে, আলো আরও এসে পড়েছে কম। এখন সামনের সারির থামগুলো ছাড়ার কোনোটাই দেখা যাচ্ছে না। একবার মনে হলো অন্ধকারের মধ্যে কে যেন নড়ালো, কিন্তু সেটা চোখের ভুল হতে পারে। এবার দেখলাম সেনদের গাড়ি আমাদের সামনে দিয়ে রেস্টুরেন্ট দিকে চলে গেল। তারপর 3 জন জিন্স পরা ছেলে আর তাদের পেছনে ঢোলা প্যান্ট পরা হাতে লাঠিওয়ালা এক বৃদ্ধ ফিরিঙ্গি সেই দিকেই চলে গেল। আমরা উঠে পড়লাম। আবার ঠিক 10 মিনিটই লাগলো আমাদের গাড়িতে পৌঁছাতে, কিন্তু ফেলুদা কই? এবার গাড়ির ভেতরে চোখ গেল, নস্যি রঙের আলোয়ান জড়ানো এবং ধুতি পরা এক বুড়ো বসে আছে ড্রাইভার হরিপদবাবুর পাশে। থুতনিতে খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু গোফ নেই। সালাম কর্তা, লালমোহনবাবুর দিকে চেয়ে বলল লোকটা। হে আর বলতে হবে না, ওই মুসলমান মাঝি ফেলুদা ছাড়া আর কেউ না। এদিকে অম্বজবাবু এসে পড়েছেন রাস্তার ওদিক থেকে, তার কাছে ফেলুদার নিজের পরিচয় দিতেই হলো। নিচে থেকে ঘাটটা সবচেয়ে ভালো দেখা যায়, তাই ওইখানেই ওৎপাতার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কি হলো সেটা বলুন মিস্টার মিত্তির। ফেলুদা গম্ভীর, ভেরি সরি মিস্টার সেন। মানে? আমি ঘাটে ওঠার আগেই সে লোক টাকা নিয়ে হাওয়া। বলেন কি টাকা নেই? লোকটাকেও ধরা গেল না? বলছি তো আমি অত্যন্ত দুঃখিত। অম্বুজবাবু কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন ফেলুদার দিকে। কথাটা যেন ভদ্রলোকের বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে কি আমারও কেমন যেন মাথা ঝিমঝিম করছে। ফেলুদা কীভাবে হার মানতে এর আগে কখনো দেখিনি। আপনাদের পুলিশের সাহায্য নিতেই হবে মিস্টার সেন, বলল ফেলুদা। আপনি বাড়ি চলে যান, এবার তো অম্বরবাবু ফিরে আসা উচিত। আমরা একবার বাড়িতে টু মেরে আপনার ওখানেই আসছি, এই বেশে তো আর পাম এভিনিউতের বৈঠকখানায় ঢোকা যাবে না। বাড়িতে যাওয়ার একমাত্র কারণ ফেলুদা একটু ফিটফাট হয়ে নেওয়া, তাছাড়া হাতেও রং লেগেছিল। জিজ্ঞেস করতে বলল আলকাতরা, সেটাও ধুয়ে নেওয়া দরকার। আলকাতরাটাও মেকআপের অংশ কিনা জিজ্ঞেস করাতে কোনো উত্তর দিল না ফেলুদা। আমরা যখন পাম এভিনিউ রওনা হলাম তখন প্রায় 7:30 বাজে। পথে লালমোহনবাবু একবার বলেছিলেন, আপনার অমন ব্রিলিয়ান্ট মেকআপটা মাঠে মারা যাবে, ভাবিনি মশাই। কিন্তু তাতে ফেলুদার কোনো মন্তব্য করেনি। পাম এভিনিউ পৌঁছানোর সঙ্গে সঙ্গে
রুনার গলায় উচ্ছ্বাস চিৎকার শোনা গেল। জেঠু এসে গেছে। অম্বরবাবু ফিরেছেন আমরা আসার মিনিট দশেক আগে। আমরা বৈঠকখানায় গিয়ে ঢুকতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে হাত বাড়িয়ে ফেলুদার হাত দুটো ধরে ঝাঁকিয়ে দিলেন। ভাই, ভাইয়ের বউ, ভাইজি, সমরেশবাবু, বিলাসবাবু সকলেই ঘরে রয়েছেন। কোথায় আটক করে রেখেছিল আপনাকে? একগাল হেসে প্রশ্ন করলেন লালমোহনবাবু। ওহ, সে আর বলবেন না। ফেলুদা হাত তুলে বাধা দিল ভদ্রলোককে। উনি তো বলবেনই না, আর আপনিও বলবেন না মিস্টার সেন, কারণ বললেই একরাশ কল্পনার আশ্রয় নিতে হবে। মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না, কারণ সেটা ভালো শোনায় না। হুরে 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 চেঁচিয়ে উঠল রুনা। ফেলুদা ধরে ফেলেছে। এবার ফেলুদা একটা চার মিনার ধরিয়ে নিয়ে বলল, আপনারা যে একটা বিরাট ফোন দিয়ে এটেছিলেন সেটা ধরে ফেলেছি, কিন্তু সেটার কারণটা এখনো ঠিক ধরতে পারছি না। কারণ বলছি মিস্টার মিত্তির, হেসে বললেন অম্বর সেন, কারণ আমার ওই খুদে ভাইজিটি, সে আপনাকে বলতে গেলে একরকম পুজোই করে, তার ধারণা আপনার ভুল ভ্রান্তি ঊর্ধ্বে। তাই ওকে আমি সেদিন বললাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি, ব্যাস ওই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দিটির উৎপত্তি। এতে আমাদের সকলেরই ভূমিকা আছে। অর্থাৎ ইও আপনাদের একটা ফ্যামিলি নাটক? ঠিক তাই, সবাইকে সব কিছু আমি শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম। আপনি কি জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সব লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম, এমনকি ড্রাইভার ও চাকরকে পর্যন্ত। প্রধান নারী চরিত্র অবশ্য বৌমা, যাকে দিয়ে মন গড়া অ্যাক্সিডেন্টের কথাটা বলানো হয়েছিল। আমি নিজে ভাবিনি যে আপনি ব্যাপারটা ধরে ফেলবেন। ইনফ্যাক্ট এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে 100 টাকা বাজিয়েও ধরেছিলাম। এই ব্যাপারে রুনার উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি, কারণ তার হিরো যদি ফেল করত তাহলে তার দুঃখের সীমা থাকতো না। এই ঝুঁকিটা অবশ্য আমাকে নিতেই হয়েছিল, কিন্তু এখন সে নিশ্চিন্ত। এবার বলুন তো আপনার সিস্টেমটা কি? কিসে আপনার প্রথম সন্দেহ হলো মিস্টার মিত্তির? ফেলুদা বলল, প্রথমত এবং প্রধানত দুটো ক্লু, দুটোই আপনার কাজের ঘরে পাওয়া। এক হলো হিমালয়ান অপটিক্যালসের ক্যাশ মেমো। আমি সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে আপনি দিন সাতেক আগে একটি সোনালি ফ্রেমের নতুন চশমা করিয়েছেন, অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউ জানে না, বা কেউ সেটা আপনাকে পড়তে দেখেনি। প্রশ্ন হলো এই চশমার দরকার পড়েছে কেন, এবং ঠিক এই সময় দরকার কেন? দুই হলো আপনার ডেট ক্যালেন্ডারে 3 দিনের পুরনো তারিখ। আপনার চাকর যখন তারিখ বদল করে না, তখন সেটা নিশ্চয়ই আপনি করেন, তাহলে বদল হয়নি কেন? তখনই মনে হলো যে আপনাকে যদি কিডন্যাপ হবার ভান করে গা ঢাকা দিতে হয়, তাহলে তো একটা ডেরা স্থির করে 2 দিন আগে গিয়েই সেখানে থাকা অভ্যাস করতে হবে। নতুন জায়গা ধাতস্থ হতে সময় লাগে বই কি? আর তাই যদি হয়, তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে হয়তো একটি ছদ্মবেশ ও একটি নতুন নাম নিতে হবে। সেই ক্ষেত্রে একটি নতুন চশমা নেওয়া মোটেই অস্বাভাবিক নয়। ধরে ফেলেছে ফেলুদা, সব ধরে ফেলেছে, আবার চেঁচিয়ে উঠল রুনা। এর মতো লালমোহনবাবু যে হঠাৎ কেন খাঁচায় বন্ধ সিংহের মতো পায়চারি করতে আরম্ভ করলো তা বুঝতে পারলাম না। ভদ্রলোক যাতে কোনো বাড়াবাড়ি করে না ফেলেন তাই ওকে সামলাতে যাব, এমন সময় উনি হঠাৎ 2 হাত তুলে চেঁচিয়ে উঠলেন, ইউরেকা! চিনছেন ভদ্রলোককে? ফেলুদার প্রশ্ন করল। চিনব না, মৃত্যুঞ্জয় সোম। অম্বরবাবু হাহা করে হেসে উঠলেন। আপনার সঙ্গে সেদিন পার্কে দেখা হওয়াটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট মশাই। আসলে গড়পাড়েই আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম 7 দিন। আপনি যখন এগিয়ে এসে জটায়ু টটায় বলে নিজের পরিচয় দিলেন, তখন ভাবলাম, বাড়ে, এ তো বেশ মজা, যাকে জব্দ করতে যাচ্ছি তারই শাকরেকের সঙ্গে দেখা হয়ে গেল। তাহলে একে নিয়ে একটু রগর করলে কেমন হয়? তারপর অবশ্য মিত্তির মশাইয়ের বাড়িতেও আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার আসল চেহারা, কিন্তু আপনি চিনতে পারেননি। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? বলল ফেলুদা। নাটকের তো এখানেই শেষ নয় অম্বরবাবু, এখন তো ড্রপ সিন ফেল চলবে না।
ঘরে আবহাওয়া মুহূর্তে বদলে গেল, কারণ ফেলুদা কথাটা বলেছে গম্ভীর থামথামে ভাবে। হোয়ার ইজ দ্য মানি? প্রশ্ন করল ফেলুদা। অম্বর সেন ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, মিস্টার মিত্তির, আপনি আমাকেও কিন্তু একটা শখের গোয়েন্দা বলতে পারেন। আমি যদি বলি যে টাকাটা আপনিই নিয়ে আমাদের সঙ্গে একটু রগড় করেছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? অপরাধী যখন নেই, কিডন্যাপার নেই, তখন টাকাটা সরে যাবে কোথায় মিস্টার মিত্তির? ফেলুদা মাথা নেড়ে বলল, মিস্টার সেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শখের গোয়েন্দাগিরি এক্ষেত্রে খাটল না। প্রিন্সেপ ঘাটের কাছে আজ সন্ধ্যায় আমি ছাড়াও কয়েকজন ছদ্মবেশী ছিলেন। বলেন কি? বললেন অম্বর সেন। আপনি তাকে দেখেছেন? দেখেছি কিন্তু চিনিনি। কিন্তু আপনি তখনই তাকে ধরলেন না কেন? তখন ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না। আপনারা নাটক করতে পছন্দ করেন তো? আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরও নাটকীয় হবে। আমার সন্দেহ তিনি এখানেই আছেন। এর সন্দেহ ঠিক কিনা সেটা আমি একবার পরখ করে দেখতে চাই। ঘরে যাকে বলে পিন পড়া স্তব্ধতা। রুনার দিকে আরো চোখে চেয়ে দেখলাম, সেও ফ্যাকাশে মেরে গেছে। বিলাসবাবু, আপনার জুতোর তলাটা একবার দেখুন তো, বলে উঠল ফেলুদা। বিলাসবাবু ঘরের দরজার মুখে দাঁড়িয়েছিলেন। বলেন, দেখবো আর কি স্যার, জুতোর তলায় তো আলকতরা লেগে রয়েছে, ব্যাগ রেখে ফেরবার সময় রাস্তায় পা আটকে যাচ্ছিল। ওই আলকাতরা আমি ছড়িয়ে রেখেছিলাম থামের চারপাশে, বলল ফেলুদা, কারণ একজনের সম্বন্ধে আমার মনে একটা সন্দেহের কারণ ঘটেছিল। আপনারা সকলেই বানিয়ে বানিয়ে কথা বলেছিলেন, কিন্তু ইনি যে মিথ্যেটা বলেছিলেন সেটা একটু অন্যরকম। ইনি বলেছিলেন, ওকে আপনি যাচ্ছেন কোথায়? কিন্তু পালাবার পথ নেই। দরজা আগলে দাঁড়িয়ে আছেন বিলাসবাবু। এক ঝটিকায় যাকে বগল দাবা করে ফেলেছেন ভদ্রলোক, তিনি হচ্ছেন সমরেশ মল্লিক। এবার আপনার স্যান্ডেলের তলাটাতে দেখিয়ে দিন তো, বলল ফেলুদা। বিলাসবাবু একটু হেল্প করলে ব্যাপারটা সহজ হয়ে যায়। বিলাসবাবু নিচু হয়ে সমরেশবাবুর পা থেকে স্যান্ডেলটা একটানে খুলে নিয়ে তার তলাটা সকলকে দেখিয়ে দিল। উনি যে গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটের থামের পাশে, তাতে আর কোনো সন্দেহ রইল না। আপনার কোহিনুর কোম্পানি তো 2 বছর হলো লাঠি উঠেছে সমরেশবাবু, বলল ফেলুদা। তা সত্ত্বেও আপনি সেখানে চাকরি করছিলেন, কি করে সেটা এদের একটু বুঝিয়ে বলবেন? আর যদি চাকরি নাই করে থাকেন, তবে এই 2 বছর কিভাবে রোজগার করেছেন সেটা বলবেন? সমরেশবাবু নিরুত্তর। বিলাসবাবু এখনও তাকে জাপটে ধরে আছেন, মনে হয় পুলিশ আসার আগে পর্যন্ত সেইভাবেই ধরে থাকবেন। অবশ্য এই ব্যক্তির খোলস খুলে ফেলার জন্য আপনাদের আমাকেই ধন্যবাদ দিতে হবে, বলল ফেলুদা। আপনার তো আর 20,000 টাকা রাখতেন না থামের পাশে? নিহাত, আমি যখন বললাম শাসন কেয়ারি না, আমি নিজে থাকবো সেখানে, তখন আপনাদের বাধ্য হয়েই রাখতে হলো, আর সেই টাকা হাত করার সুযোগ নিলেন সমরেশবাবু। যাকগে, এখন তো জানলেন টাকা কোথায় আছে, এবার সেটা আদায় করার রাস্তা আপনারা দেখুন। উনি যদি সেটাকে অন্যতর পাচার করে থাকেন, তাহলে পুলিশ তো আছেই, তারা এসব আদায়ের অনেক রাস্তা জানে। আমার কাজ এখানেই শেষ। ফেলুদার সঙ্গে সঙ্গে আমরাও দুজন উঠে পড়েছিলাম, কিন্তু ওঠা আর হলো না। মিসেস সেন বাধা দিলেন, শেষ বলছেন কি? এত সহজে শেষ হবে কি করে? আপনাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথাগুলো বললাম, এবার বুঝি তার প্রায়শ্চিত্ত করতে হবে না? আজ রাত্রিতে আপনাদের খেতে হবে আমাদের বাড়িতে, আর ওই 20,000 টাকা অন্তত খানিকটা তো আপনার প্রাপ্য, বলে নম্বর সেন। সেটা না নিয়ে যাবেন কি করে? আর তোমরা তিনজন একসঙ্গে এসেছ, বললেন শ্রীমতী রুনা। আমার অটোগ্রাফে সই দেবে না বুঝি? অ্যান্ডস ওয়েল দ্যাট অলস ওয়েল, বললেন লালমোহনবাবু।